বানিয়েছে কে? আল্লাহ। পদ্মা সেতু এই সরকার বানিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু পদ্মা নদী বানিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এটাই বলতেছেন, ওয়া জাআলা খিলালা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন কে বলো তো দেখি তোমরা? ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং দুই সমুদ্রের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন কে? এগুলি সব রুবুবিয়াত, এগুলি সব রুবুবিয়াত। এবার আল্লাহ বলতেছেন, আ ইলাহুম মা আল্লাহ, বলো তো আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? তোমরা যদি মেনে নাও যে আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, এই পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, নদী আল্লাহ সৃষ্টি করেছেন, দুই সমুদ্রের মধ্যে আল্লাহ পার্থক্য করেছেন, এটা যদি মেনে নাও, কারণ কিছু নাস্তিক ছাড়া এই কথাটা সবাই মেনে নিছে, মক্কার কাফেররাও মেনে নিছে, মক্কার কাফেররাও এই কথাগুলি মেনে নিছে। তো এখন আল্লাহ বলতেছেন মক্কার কাফেরদেরকে, তোমরা তো এগুলি মেনে নিলা, এবার তোমরা বলো আ ইলাহুম মা আল্লাহ, ইবাদতের জন্য আল্লাহর সাথে কি আর কেউ আছে? আমরা বলবো না, আল্লাহর সাথে কেউ। এবার 62 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আম্মা ইউজিবুল মুসতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, বলো তো দেখি কে সেই সত্তা? ইউজিবুল মুসতাররা ইযা দাআহু, একজন লোক যখন সমস্যায় পড়ে, বিপদগ্রস্ত হয়ে যখন ডাকে, কে সেই ডাকে সারা